রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে ওই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এটা দয়া করে বন্ধ করুন, এতে কোনো লাভ হয় নাই। মানহানি মামলা হওয়া উচিত, উনি তো পুরো নারী জাতিকে অসম্মান করছেন, এটা হয় এভাবে বলা যায়? আবার উনি বলতেছেন যে নানা মানুষের নানা কথা বলে, আমি এগুলো বলতে পারবো না। কি বলার বাকি রাখছেন না ভাই আপনি? বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে বেফাস মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, মানুষের কাছে সমালোচনার পাত্র হিসেবে পরিগণিত হয়েছে। আসসালামু আলাইকুম। দর্শকতা, ভিডিওর শুরুতে আপনারা কিছু ছোট ছোট স্কিপ দেখেছেন, আপনাদেরকে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে অন্যদিকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চাঞ্চল্যকর কিছু তথ্য দেখতে পাবেন বা চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসবে। সম্পূর্ণ ভিডিওটি চলে যায়, সম্পূর্ণ ভিডিওটি পরপর স্ক্রিনে দেখে আসি আমরা। পুরো বিরুদ্ধে মানহানি মামলা হওয়া উচিত, উনি তো পুরো নারী জাতিকে অসম্মান করছেন, এটা হয় এভাবে বলা যায়? আবার উনি বলতেছেন যে নানা মানুষের নানা কথা বলে, আমি এগুলো বলতে পারবো না। কি বলার বাকি রাখছেন না ভাই আপনি? যে আমি বিএনপি কে বলবো, সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধর্ণা না দিয়ে মানুষের পাশে দাঁড়ান, অগ্নি সন্ত্রাস করে মানুষ ও গাড়ি না পুড়িয়ে মানুষের পাশে দাঁড়ান, পুলিশের উপর হামলা পরিচালনা না করে মানুষের পাশে দাঁড়ান। ঠিক আছে, উনি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, এটুকু নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এটা তো খুব একটা ভালো না হওয়ার। কিন্তু এই যে বিএনপি কে বলবো সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধর্ণা না দিয়ে, এর অর্থটা কি? এটা আমি বোঝার চেষ্টা করছিলাম যে উনি কাকে সাজগোজ করে মানে দাঁড়াতে না বললেন, কার কথা বললেন, উনি ইঙ্গিত কি করলেন? সাধারণত সাজগোজ করে কে যায়? আমরা ভাবলাম এটা কি বিএনপি তাহলে কোনো মহিলা নেতৃত্বকে ইঙ্গিত করলেন? তো আমি ব্যাপারে ভাবলাম কি না, এতটা মানে অরুচিশীল, এতটা মানে কেমন অসম্ভব কথা উনি কি করে বললেন? তাই ভাবলাম তাহলে কাকে বললেন, বিএনপির নেতারাকে খুব একটা সাজগোজ করে যায়? তো আমার ধারণা এই বিষয়টা বোধহয় তথ্যমন্ত্রী নিজে উপলব্ধি করেছেন, যে আমি যে বললাম যে সাজগোজ করে না যাওয়ার জন্য, আমি কাকে উল্লেখ করলাম? এই ভুল শুধরানোর জন্য সম্ভবত পরের দিন উনি একদম ক্লিয়ার করে দিলেন। পরের দিন যেটা ছিল সেটা হলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে একটা অনুষ্ঠান ছিল জাতীয় প্রেস ক্লাবে। সেই অনুষ্ঠানটা ছিল বেসিক্যালি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠান, সেখানে উনি ছিলেন প্রধান অতিথি। মন্ত্রী হওয়ার কারণে সব জায়গায় প্রধান অতিথি হবেন, তাই না? প্রধান ব্যক্তি ওখানে যে দেখুন, বেগম ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান করতেন, সেখানে যে উনি কি বলতে পারেন, মানে ওনার রুচিটা কোন পর্যায়ে নেমেছে, রুচির অধপতন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, যে বলার আনন্দে ভুলে গেছেন যদি কোথায় আছেন, কোন অনুষ্ঠানে বলছেন। বঙ্গবন্ধুর সহধর্মিণীর জন্মবার্ষিকী অনুষ্ঠানে যে উনি কি বলতেছেন শুনেন। উনি বিএনপি সম্পর্কে বলতেছেন যে ওই বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই, রাতে বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে ওই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এটা বন্ধ করুন, এতে কোনো লাভ হয় নাই, ওরা সহ আপনারা যান আমরা জানি, মানুষের নানা কথা বলে আমি এগুলা বলতে পারবো না। এই যে কথাটুকু বলেছেন, আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো পত্রিকা দেখে পড়েছি, না আমি পত্রিকা দেখে বলছি না, আমি একটা টেলিভিশনের নিউজে ওনার এই বক্তব্যটা বলতে শুনেছি, নিজে কানে শুনেছি,
এবং সেখান থেকে আমি ট্রান্সক্রিপ্ট করেছি। কাজে এটা আমি বলি নাই, ভিন্ন ব্যাখ্যা হয়েছে, এই সমস্ত বলার কোনো সুযোগ নেই। মানে আমাদের দেশের তথ্যমন্ত্রী উনি অন্য একটা দল সম্পর্কে এ ধরনের চিন্তা করেন, তারও যে বড় কথা যে উনি নারীদের সম্পর্কে এ ধরনের চিন্তা করেন, কি করে বলেন এগুলো উনারা? এর আগেও আমি শুনেছি যে আরে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন, উনি একবার বলেছিলেন যে ইডেন প্লাজের ছাত্রীদেরকে নিয়ে তাদেরকে নাকি ছাত্র দলের বিভিন্ন নেতারা নাকি খুব পছন্দ করে, এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা উনিও বলেছিলেন। বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, মানুষের কাছে সমালোচনার পাত্র হিসেবে পরিগণিত হয়েছে। সে বক্তব্যটি ছিল এরকম যে বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বন্ধ করুন। মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীরাও পিছিয়ে নেই, তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আর সেই নারীদের কি কটুক্তি করে তিনি এই মন্তব্য করলেন, রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বন্ধ করুন। একজন রুচিশীল মানুষ কখনো এই মন্তব্য করতে পারে না। রুচি যার নেই, রুচিবোধহীন কোনো মানুষ চাইলে এই ধরনের কথা বলতে পারে, কিন্তু একজন রাজনৈতিক নেতার আদর্শ এ ধরনের হতে পারে না। পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের বর্তমানে অবৈধ কিংবা বৈধ যে নামেই ডাকেন তথ্যমন্ত্রীর চেয়ারটা দখল করে বসে আছেন, তার মতো একজন মানুষের কাছ থেকে এ ধরনের রাত বিরাতে সাজগোজ করে নারীদের প্রতি এই অলুপ দৃষ্টি, এটা আমার কাছে খুবই দৃষ্টিগত মনে হয়েছে এবং আমি এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেছেন এবং সেই বক্তব্যে সাংবাদিক সহ সংবাদপত্রের বিভিন্ন জায়গায় নিউজ আকারে প্রকাশ পেয়েছে। আমি খুব ব্যথিত হয়েছি যে তার চিন্তা চেতনা সম্পূর্ণ ভিডিওটি যেখানে হিরো আলমের উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার সুষ্ঠু তদন্ত করতে এবার কিছুটা মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ করে পুলিশ। তার পক্ষে কেনই বা তিনি মামলা করতেছেন না, তারপরও গিয়া শেষ পর্যন্ত তার মামলা নিতে যাচ্ছেন পুলিশ। এরকম ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই পুলিশকে কেন্দ্র করে, বক্তব্যকে কেন্দ্র করে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।